তাকে হচ্ছে এই বিষয়গুলো, নাহলে নয়তো প্রযোজক অ্যাসোসিয়েশনের সে প্রযোজক এই সিনেমার না, সে কিভাবে কমপ্লেন করতে পারে প্রযোজক হয়ে এই সিনেমার? এত বড় সাহস তার কোত্থেকে হলো? সে আমার শিল্পী সমিতিতে করেছে, সে আমার পরিচালক সমিতিতে করেছে, সে আর অন্যান্য অ্যাসোসিয়েশন সমিতিতে করেছে। তো যাই হোক, দিন শেষে আপনারাই আবার তদন্ত করে হ্যাঁ অবশ্যই সেই সিনেমার প্রযোজক যখন এই সমস্ত দেখতে পেয়েছে, সেই সিনেমার প্রযোজকের সাথে আমার কথা হয়েছে। এই সিনেমার প্রযোজক হচ্ছে ভার্টেক্স প্রোডাকশন, ভার্টেক্স মিডিয়া, এরকম ভার্টেক্স এর কর্ণধার হচ্ছে, কিন্তু ওনার নাম হচ্ছে আলম, জানে আলম সাহেব। এবং আমরা তখন থেকে জানতাম যে এরা হচ্ছে, যখন এখানে মহরত হয় তখন থেকে যে এরা অস্ট্রেলিয়ার পার্টে, আমরা দেশের বাইরে বা দেশের মধ্যে দেশের বাইরে যখন শুট করতে যাই, ওই অঞ্চলের কিছু মানুষ থাকে যারা হচ্ছে এই কাজগুলো করে, কিছু কাজ করে, অ্যারেঞ্জের কাজগুলো করে, তারা হচ্ছে ওইখানকার অ্যারেঞ্জার, এই হিসেবেই কিন্তু তাদেরকে দেখা। আমার এখানকার প্রযোজকের সাথে যে কথা হয়েছে, সে কিন্তু স্পষ্ট বলেছে যে সে কে, তার কোন সে কে মানে রহমতুল্লাহ কে, তার কোনো এখতিয়ার নেই যে প্রযোজক হিসেবে আমার সিনেমাটার ঘাড়ে বন্দুক রেখে সে আপনার বিরুদ্ধে আপনার কাছ থেকে টাকা দাবি করছে। তার এই ধরনের কোনো তো এখতিয়ারে নেই ক্ষতিপূরণ, আমি প্রযোজক, আমার টাকা দাবি করছি, আমার টাকা দিয়ে দেখ। সে কিন্তু বারবার একটা শব্দই বলে যে আমার টাকা দিয়ে দেখ, আমার টাকা দিয়ে দেখ, আমি সব উড্রো করে নেবো, আমার টাকা দিয়ে দেখ, আমি উড্রো করবো। কিসের টাকা সে চাইছে? কি টাকাটা যে সে চাইছে, সেই অভিযোগটাই দিতে আমি এখানে এসেছি। সে যে টাকাটা, কি টাকাটা চাইছে, সেই সমস্ত বিষয়গুলোই তো করতে আজকে এখানে এসেছিলাম। যেহেতু আজকে ওনারা বলেছে যে এই অভিযোগগুলো বা এই মামলাটা থানায় করলে, আমি তো আর জিডি করতে এখানে আসিনি, জিডি করতে কেন আসবো? তো যেহেতু আমাদের কোনো কিছু সংগঠিত হলে প্রথম তো আগে আমরা থানায় যাব, কোথায় যাব, আমার এরিয়ার থানায় যাব বা যেখানে হয়েছে সেই এরিয়ার থানায় যাব। যখন থানা পরামর্শ দিয়েছে যে ঠিক আছে এই মামলাগুলো যদি আপনি কোর্টে করেন তাহলে আরো ভালো হয়, তো যেহেতু ওনারা অ্যাডভাইস করেছেন আমি অবশ্যই কাল থেকে কোর্টে যাব, এই মামলা করার জন্য আমি কোর্টে যাব, কোর্টে গিয়ে এটা ফেস করব। আমি আমার লিগ্যাল অ্যাডভাইজারদের সাথে কথা বলে, লিগ্যাল অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি আগামীকাল যাব, অবশ্যই যাব ইনশাল্লাহ, হয় আগামীকাল যাব বা কখন যাব। পরিচালক না, এই যে কথাগুলো আপনারা উল্টোপাল্টা বলে ফেলেন, ঘুরিয়ে ফেলেন, যে পরিচালক আর প্রযোজকের মধ্যে পার্থক্য আছে, কিন্তু একজন পরিচালক, একজন হচ্ছে প্রযোজক। আপনারা ওইখানে গিয়ে, আপনারা যদি প্রযোজক সমিতিতে কালকে যান, গিয়ে দেখবেন যে সিনেমাটা লিপিবদ্ধ হয়েছিল 2016 সালে, সেই সময় থেকে আজ অবধি সেই সিনেমার প্রযোজককে, যেটা প্রযোজক সমিতিতে সরকারিভাবে লিপিবদ্ধ হয়েছে, সেই সিনেমার প্রযোজক তো ভর্টেক্স প্রোডাকশন। অস্ট্রেলিয়ায় যদি মামলা হয় সেক্ষেত্রে একটা রেফারেন্স নাম্বার দিয়ে উল্লেখ করেছেন এবং অস্ট্রেলিয়ার ওই স্থানীয় পুলিশের ওয়েবসাইট ভীষণ রিলিজ। এটাও আরেকটা ব্যাপার যে আপনারা আমার বিরুদ্ধে যদি মামলা হয়, ইনি এই ভদ্রলোক যে এই লোক যে মিথ্যাচারগুলো করেছে, অস্ট্রেলিয়ায় যদি আমার বিরুদ্ধে মামলা হয়, অস্ট্রেলিয়ায় আমার বিচার না হয়ে অস্ট্রেলিয়া থেকে তো আমি আসতে পারি না। অস্ট্রেলিয়া থেকে পালিয়ে আসার মতো অস্ট্রেলিয়ার আইন প্রশাসনের উপর তো তাহলে তার কোনো আস্থাই নেই। এবং এই রেফারেন্সে আপনার নামে কোনো অভিযোগ সেখানে নেই, আমরা যখন ওয়েবসাইটটা ঘাটলাম সেখানে দেখা যায়নি। এখন বাংলাদেশের পুলিশের সঙ্গে কথা বলে অস্ট্রেলিয়ান পুলিশের কাছ থেকে এই বিষয়ে কোনো তথ্য আনা যায় কিনা? এই যে থ্যাংক ইউ, উত্তরটা তো আপনিই পেয়ে গেলেন যে এই যে মিথ্যাচারটা যে সে করেছে, উত্তরটা কিন্তু আপনি দিয়ে দিলেন যে সে বলেছে এটা একটা কেস নাম্বার, আসলে এটা একটা ইভেন্ট নাম্বার, এটা কোনো কেস নাম্বার না। আপনারা সেখানে ইনভেস্টিগেশন করে দেখেছেন, সেখানে খবর নিয়ে দেখেছেন যে সেটা কোনো কেস নাম্বার না, তাহলে মিথ্যাটা তার পরতে পরতে কিন্তু মিথ্যা, এবং তার প্রথম টার্গেটই কিন্তু আমার টাকাটা দিয়ে দেখ, আমার টাকা দেন, এবং ইটস এ ট্র্যাপ। এই ট্র্যাপের মামলাটা করার জন্যই আমি এখানে অস্ট্রেলিয়াতে, এবং উনি যদি এখানে দোষী প্রমাণিত হতেন তাহলে আজকে উনি বাংলাদেশে আসতে পারতেন না, উনি কেস শেষ না হওয়া পর্যন্ত, এবং আপনারা অবশ্যই নিউজ পেতেন। উনি যদি এখানে গ্রেপ্তার হতেন, উনি যদি নারী গঠিত কোনো কেলেঙ্কারি করতেন, উনি তো গ্রেপ্তার ছাড়া এদেশে আসতে পারতেন না।
আপনারা তো এই সংবাদ নিশ্চয়ই পাননি, এবং এটা সম্পূর্ণ বোয়া এবং সাজানো, এবং অস্ট্রেলিয়ান পুলিশ এটা ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশন করে তাদের যে লাস্ট উক্তি ছিল, মিস্টার খান দিস ইজ এ হানি ট্র্যাপ, সো বি এওয়ার ইউর সেলফ ফ্রম দ্যাম। এবং একটা একদম আপনি সঠিক বলছেন, একটা চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, এবং তার কাছ থেকে কিছু অসৎ উপায়ে কিছু টাকা নেওয়ার উদ্দেশ্যে, এবং তার কিছু পার্সোনাল ইস্যু এখন আপনারা সবাই জানেন, সেটাকে পুঁজি করে সে এটা এখন মিডিয়াতে বিভিন্নভাবে কুশার উঠিয়ে যাচ্ছে। আমরা এই জিনিসটাই তানাতে এসেছিলাম এর অবগত করতে, এবং তাকে কিছু ভয়ভীত দেখাচ্ছেন সেটাই কিন্তু আমরা থানায় আসছি। আইসা জানে আমরা আদালতে, আমরা আগামীকালকে ইনশাল্লাহ আগামীকালকে বা পরশু দিন আমরা দু একদিনের মধ্যেই আমরা একটা অভিযোগ দায়ের করব, সেটা আমরা চিন্তা করছি প্যানেল কোর্টে 385 দ্বারায়। যেহেতু সুস্পষ্ট আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে আমরা দেখব পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে যদি মামলা করা যায় আমরা সেটাও করব। আমরা দেখছি যে হ্যাঁ, আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার চিন্তা আমাদের আছে। জি, থ্যাংক ইউ।